আব্বুরে বললো, আব্বু বলে তুমি টাকা জমা, তুমি দিবা, তোমার কাছে গেলে তুমি বলো আব্বু টাকা জমা, আব্বু দিব, আমি যাবো কই? ইয়েস, দের ইজ টু আপু অন আওয়ার ছাদ। মানে ওয়াশরুম হলো যে আমাদের সকল কুকর্মের সাক্ষী। হ্যাঁ, ইটস মি ইউর বয় সাব্বির খান অ্যান্ড ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল আড্ডা স্টেশন। তো কি মনে হচ্ছে আমি শুয়ে শুয়ে আছি, কী করবো আজকে? শুয়ে ভিডিও করতেছি। সো আজকে বিষয়টা হলো যে আমি আপনাদের সাথে ব্লগ নিয়ে চলে আসবো। আমি ব্লগ করবো কিসের ওপর? আহা, তুই দাপ্রি তো এখানে যাই সেখানে যাই, আমি কই যাবো? হ্যাঁ, আমি আজকে বাসায় থেকে ব্লগ করবো। সো আমার টপিকটা হলো ব্লগের। আমি বাসায় অ্যাকচুয়ালি সারাদিন ঈদ, যেহেতু হোম কোয়ারেন্টাইন চলতেছে, ইন দ্য মিন টাইম আবার ঈদ, সো ঈদের মধ্যে অ্যাকচুয়ালি আমরা দিনটা কেমন যায় সেই বিষয়গুলো নিয়ে দুষ্টামি ফাইজলাম বাবা মায়ের সাথে যতটুকু করা যায়। আমি আসি আপনাদের সাথে, হয়তো হোল টাইমটা এনজয় করতে পারবেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, যেমন তহিদ আফ্রিদি কি সুন্দর ঘুম থেকে উঠানোর জন্য নীরব আছে, জাকির আসল লুঙ্গি, হ্যাঁ ও তো লুঙ্গি পরে না, রিচ কিট। আচ্ছা যাই হোক, ও হলো যে প্যান্ট ট্রাউজার যা আছে টেনে টেনে আর উঠায়, বাট আমার উঠানোর মধ্যে কেউ নেই, এজ লাইক আমি গরিব, সো কিছু করার নেই, জন্য নিজে অ্যালার্ম দিয়ে আমার উঠতে হইলো। আর যেহেতু আজকে ঈদের দিন, এখন আমার একটু শাওয়ার নিতে হবে, তারপর আমি কী করতে হবে, ফ্রেশ হতে হবে, দেন পাঞ্জাবি পরতে হবে, সো আমার এখন যাইতে হবে। সো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আপনাদের মাস ভালো লাগবে, যারা শেষ পর্যন্ত দেখবেন তারা আসেন হয়তো আমার সাথে। আড্ডা স্টেশনের পক্ষ থেকে রইল আপনি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, গুড বাই। হেই গাইজ, আই এম ব্যাক, আমি আয়েশা পড়ছি আপনাদের সাথে। সো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো আমার আজকে ওয়াশরুমে বেশ টাইম লাগলো, মানে তারপর ভাবেন না কোনো কুকর্মে টাইম লাগছে, মানে মানে ওয়াশরুম হলো যে আমাদের সকল কুকর্মের সাক্ষী। হ্যাঁ, কামন ম্যান, বে পজিটিভ, কুকর্মের সাক্ষী বলতে হইলে আপনি এটা বুঝতেছেন না কেন? আপনি ওয়াশরুমে যখন দুই নম্বরে বসবেন, আপনি শিওর থাকেন আপনার জীবনে যত কুকর্ম করছেন, যত ভালো কর্ম করছেন সবই মনে পড়বে। এর জন্য বলছে, এর জন্য আমার টাইম লাগছে। ও হো গায়েস, তো আপনার আমার মেসি হেয়ার দেখে হয়তো বলতেছেন যে চুল এত বড় হয়ে গেছে, দাড়ি এত বড় হয়ে গেছে, ছেলে পেলে চুল কাটতেছে না কেন, কী অবস্থা বার আছে ব্লগ করতে? আসলে বিষয়টা কি গায়েস, চুল আর দাড়ি হইলো যে দুইটা সম্পদ ভাই, যাদের নাই তারা বুঝে কী জিনিস। কোয়ারেন্টাইনের জন্য 2 মাস টানা বাসা, আর 2 মাস বাসা থেকে চুল তো দাড়ি, চুলের দাড়ি কী অবস্থা আপনারা নিজে দেখতেছেন। তো কালকে আমি একটা ফ্রেন্ডে কল দিলাম, দোস্ত তোর কী অবস্থা? বলে এই তো ভালো। আমি দোস্ত, তো সে একটা হেয়ার কাট দিছো, সেলুন টেলুন তো বন্ধ, দিছোস কেমনে? পরে বলে, আরে দোস্ত আমি কীভাবে দিছি শোন, বেসিক্যালি আমি চুল কাটছি নিজেরটা নিজে। আমি কাছে এত জোস করে কাটছো, মানে নিজের টেকনিকটা শেখাতো আমিও কাটবো। পরে বলতেছে তুই কাটবি? আমি কাছে হ্যাঁ, কাই ওয়েট। তারপরে পিছনের একটা ছবি দিছো, ও মাই গুডনেস, এই জায়গায় একটু আছে, এই জায়গায় একটু নেই, এই জায়গায় একটু আছে, কিন্তু সামনে আবার ভালো হয়েছে। আমি কইছি ভাই লাগবে না, চুল আমার অনেক পছন্দের একটা জিনিস, এমনি একটা মানুষ ডুবামো না। কই দোস্ত, কেউ তো পিছনে সাইডটা ছবি দেয় নাই, দিছি তো সামনেরটা, এর জন্য তো কেউ বুঝে না। তো এলো যে ঘটনা, এর জন্য আমি চুল উল্টা পাল্টা কিছু করবো না, এর জন্য চুল যেমন আছে তেমনই থাকবে। তো যেহেতু আমাদের একটু পরেই 9টার দিকে জামাত, আর আমি যেহেতু বাইরে যাই নামাজ পড়তেছি না, আমাদের বাসা সদরতলা কমিউনিটি সেন্টার আজকে নামাজের একটা আয়োজন করেছে, সেখানে যাবো। বাট ইয়াস, তার আগে একটা জিনিস আপনারা দেখেন যে আমরা কি করব, এই যে নামাজের আগে কি করব, সেমাই খেতে হবে, দিস ইজ মোর ফেভারিট থিং। মানে ঈদের মধ্যে যে সেমাইটার যে মজা, স্বর্গীয় অমৃত। পিছিয়ে নাম জানি কি ফুড ব্লক করে, ছোট ভাই কি জানি, ছোট ভাই রাফসান্দা, ছোট ভাই। তো এই রাফসান্দা ছোট ভাইয়ের মতো আমি তাতে এক্সপ্রেশন দিতে পারি না, কিন্তু আমি আমার মায়ের হাতের, সবার মায়ের হাতের খাবার যেমন তার কাছে বেস্ট, আমারটা আমার মায়ের হাতের খাবার বেশ। সো চলেন আমরা আমার আম্মুর হাতে সেমাইটা খেয়ে আসি, আম্মুর হাতে সেমাইটা কেমন। তো গাইস দেখেন, সো দিস ইজ ডেলিসিয়াস সেমাই। এই সেমাইটা আসলে আমি খুব পছন্দ করি আমার আম্মুর হাতের, লাচ্ছি সেমাই বলে, আপনারা হয়তো বা সবাই জানেন। তো আমি এখন সেমাই খাবো, ওই পিচ্ছির মতো হালকা একটা রিভিউ দিতে চেষ্টা করবো আমার মায়ের হাতের সেমাই কেমন। সবার মায়ের হাতের সেমাই আমি জানি জোস, আমার মায়ের হাতের সেমাই আমি একটা হালকা পাতলা রিভিউ দিয়ে দিবো এই ফ্রি টাইমে। এই যে নিচে 1 চামচ, হ্যাঁ 1 চামচের বেশি আমি নিয়ে নিই, তো আজকে 1 চামচ রিভিউ দিব, আমি খাবো পুরোটাই, খাবো পুরোটা ভিডিও, তার মনে ফার্স্ট 1 চামচ আনবো আর খাওয়া দেখি কেমন। অ্যামেজিং, বেশি জোর, 1 চামচ খাওয়া ফেললাম, পুরোটাই শেষ করবো। গাইজ, আমি পিচ্ছি মতো তো ভালো রিয়াকশন দেবেন, হোয়াট এভার, দিস ইজ অ্যামেজিং। সবার মায়ের হাতের খাবার আমি জানি বেস্ট, আমার মায়ের হাতের খাবার আমার কাছে বেস্ট। এই যে চুল, চুল চুল আমার জীবনটা নষ্ট করে দিতেছে, বাট কিচ্ছু কারণে দাঁড়িয়ে আমার জীবনটা নষ্ট করে দিতেছে, দুইটা ভ্যালু।
আজকে চুল আছে দেখে বড় বড় টাক মাথায় দুই দিনে চুলের সমস্যাটা তো বড় বড় কোম্পানিগুলো চলে। সো আজকে চুল যাদের নাই তাদের জন্য বিজনেস গুলো চলে। আমার আছে দেখা, আমি যেতেছি না, আমার আমার কাছ থেকে তারা বিজনেস করতে পারতেছে না। সো এই চুলকে আমি অনেক ভালোবাসি, তো আপনারা হয়তো চুলকে অনেক ভালোবাসেন। সো এখন আমি যাব নামাজ পড়তে, বাট আমি খেয়ে নিয়ে পুরো খাওয়াটাই মানবো না, তো তখন আমি আবার আসতেছি আপনাদের সাথে। গায়েস তো আমাকে কি চিনতে পারতেছেন? হ্যাঁ, আমি আজকে মসজিদে যাচ্ছি এখন নামাজ পড়তে, মাস্ক পরে যাই নামাজ নিয়ে। মসজিদ বলতে কি আমাদের বাসায় অলরেডি বলছি আপনাদের কমিউনিটি সেন্টারে আমাদের আজকে নামাজ হবে, তো ওইখানেই যাইতেছি। যেহেতু আমাদের বাসা থেকে বের হলো মাস্কটা পরা যাওয়া উচিত, সেটা কমিউনিটি সেন্টারে হোক আর বাইরে হোক, এটা ভালো একটা উদ্যোগ বাসার মধ্যে নামাজ পড়ার একটা ব্যবস্থা। ঈদের নামাজটা মিস হইলে মানে আফসোস, তো ওখানেই যাইতেছি। আই হোপ আপনারাও নামাজ পড়বেন, যাদের যে ফ্যাসিলিটি আছে, তো আমি নামাজ করে এসে আপনাদের সাথে জয়েন করবো। আমি এখন কি করবো, ফ্রেশ হবো, ফ্রেশ মানে হাত মুখ একটু ধুয়ে নিবো যেহেতু বাইরে থেকে আসলাম। দেন আমি কি করবো একটু পরে সালামি সেশন হবে, তো এই সেশনটা হয়তো হোপফুলি মজা হবে, দেখি সালামি দেয় নাকি। অনেক বছর পরে সালামি চাইতেছি আজকে, আই হোপ দিবে সালামি। গাইজ আপনারা কি একটা জিনিস মিস করেন নি, আমি কার মতো আমি ফার্স্টে যে ওয়ার্ডগুলো বলছি ওগুলো কার্ডটা কপি করছি, তহিদ আফ্রিদেরটা কপি করছি, আজকে আমি তহিদ আফ্রিদের কপি করতেছি। আচ্ছা গাইজ, তো একটু পরে যেন সালামি সেশনে আবার আসবা। রাসেল ভাই এটার জন্য মোটে প্রস্তুত ছিলাম না রাসেল ভাই, পুরা টায়ার্ড হয়ে গেছি। যা হয়েছে রাসেল ভাই এটা শোনার জন্য হয়তো বা কেউ প্রস্তুত না। আমি বলতেছি ওটাকে বলছিলাম না, সালামির এপিসোড আছে একটু পরে, আই মিন সালামির ইস্যুতে যাব নেক্সট, যেহেতু ব্লগ করতেছি। সো নেক্সট আমি সালামি নিয়ে ভাববো আম্মুর কাছ থেকে। তাই আম্মুর কাছে গেলাম, আমি সুন্দর করে বললাম আম্মু সালামি দাও। আমি বললে সালামি আচ্ছা দিব, তো পরে বললো তাই লাগে সালাম কর। আমি বলছি সালাম করবো, হ্যাঁ আগে সালাম না করলে সালামি দেবো কী করতে? আমি ওকে সালামি দেওয়া দরকার, আমার তো দরকার নাই, যে আমার আর কিছু দরকার নাই, সালাম করলো তার ভালো। আমার সুন্দর মতো পাড়া বাড়ালো, সুন্দর মতো সালাম করলাম। আমি বললো ভালো ভালো দোয়া করে দিছি মানুষ, এটাই তোর জন্য সালাম। মানে এটা কেমন সালামি ভাই, তুমি আমার টাকা দাও, পাত্তি লাগবো? পরে বললো না এখন তো তো আমাদের দোয়াটা তোদের জন্য অনেক কাজের, এর জন্য তোদের জন্য যেটা করতে হবে এই দোয়াটা নিয়ে এটি সালামি হিসাবে যাবে, এটি বড় সালামি, আমি কই থেকে টাকা পাবো? বলছে মানে কি যে সালাম নিয়ে করতে পারলো? বললাম তো সালামি তো দিলামই। বলছি এটা কি কোনো কথা? কই আমার কাছে নেই, তোর আব্বুর কাছে যা, তোর আব্বু দিব নে। বলছি ওকে দেন। আমি গেলাম আব্বুর কাছে। আব্বুর কাছে যাওয়ার পরে বললাম আব্বু সালামি দেন। বললো সালামি, কিন্তু বাবা আমি সালামি কই থেকে দিব, বাসে বসে আছে 2 মাস, কোনো টাকা পয়সা নেই, সালামি তো নেই। আমি বলছি তো সালামিদের মধ্যে সবাই সবাই সালামি দেয় না, তো সালামি দিতে হইব না? বলে নাই তো। কই তোর আম্মুর কাছে যা, তোর আম্মুর টাকা জমায় তার কাছে আছে। কাশুলি টাকা জমায়? বলে হ্যাঁ 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 টাকা জমায়। বুঝতে চাইলে যাই আবার আবার আম্মুর কাছে আসলাম, আবার বললাম আম্মু তুমি বলে টাকা জমাও, তুমি তো টাকা জমালে তুমি আমার টাকা দাও না কেন? তুমি টাকা জমানো টাকা দিয়ে কী করবো? আমাকে সালামি দাও, তোমার এটা জীবনে কাজে লাগবে। পরে বলতেছে সালামি তো দিলাম, তো দোয়া কইরা তোর আব্বুর কাছে যা, তোর আব্বু টাকা দেবে। ওকে ফাইজলাম করো তুমি। আব্বুরে বললে আব্বু বলে তুমি টাকা জমা, তুমি দিবা, তোমার কাছে গেলে তুমি বলো আব্বু টাকা জমা, আব্বু দিব, আমি যাবো কই ফাইজলামি? মানে এইগুলো কোনো কথা? আর এদের কাছে গেলেই একজনে দুইজনে সেম এক্সাম্পল, তুই বড় হয়ে গেছিস না, তো তোর এখন সালামি দেবো কেন? এটা কোনো কথা? আমি বড় হয়ে গেছি, তোর দাড়িটা রয়েছে দেখি কি বড় হয়ে গেছি? মানে আমি বুঝলাম না, মানে একটু কিছু হইলেই তুই বড় হয়ে গেছিস, তোর এখন কিসের সালামি দেবো? কিন্তু আমার কথা হইলো ভাই রে ভাই, মানে আমি বুঝলাম না মানে কেন সালামি দেয় না, সালামি নিয়ে এত ঘুরেতেছে, আমি বড় হয়ে গেছি। আচ্ছা মানে আমি তো বুঝলাম যে আমি বড় হয়ে গেছি, এটা মানে তারা বুঝছে বড় হয়ে গেছি, কিন্তু আমার ভেতরটা তো দেখা নাই, যে ভেতরটা একদম ছোট মাখনের মতো, কলিজার মতো, মানে একদম মানে চাইল্ড একটা বাচ্চা, তো বাচ্চারা সালামি দিতে হইব না, এই জিনিসটা তাদের মাথায় নেই, তারা আমাদের সালামিই দিবে না, এটা তাদের মেইন উদ্দেশ্য। এর জন্য বলতেছে আপনাকে বড় হয়ে গেছে, ভেতরটা যে ছোট মসৃণ বাচ্চা ওটা দেখেন না, এমনি ছোট ঠিক আছে, এবার যদি বিয়ে শাদির কথা তুলে তাহলে অন্য হিসাব, তাহলে বড়ই হয়েছে মনে হয়, দাঁড়াইটারই হইছে, বিয়ে শাদির কথা তো লম্ন হিসাবে, বাট এমনি তো ছোটই, মানে ছোট একটা বাচ্চা, তো টায়ার্ড হয়ে গেছি সালামের খপ্পরে পইরা। আই ডোন্ট নো যে আমি নেক্সট কী করবো,
রিয়েলি টায়ার্ড হয়ে গেছি, আর আমি জানিও না নেক্সট উইক কি করব। সো যে কাজ করবে কাজ পরে ডেসক্রিপশন দিব যে আমি অ্যাকচুয়ালি কি করব। গাইস অনেকক্ষণ ভাবলাম কি করব কি করব, ভাবতে ভাবতে 2 ঘন্টা চলে গেছে। এখন অ্যাকচুয়ালি এখন অ্যাকচুয়ালি কি হয়েছে, দুপুরে খাবারের সময় হয়েছে। আমি দুপুরে খাবার খাবো, আমরা বলে রাখছিলাম আজকে খিচুড়ি আর মুরগির মাংস, সো ওগুলো রান্না করছে, সো আমি আজকে খাবো। দ্যাট ইজ দ্য খিচুড়ি। খিচুড়ি কোনো ক্যামেরাম্যান নেই, নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব কিছু, আর কিছু করার নাই। সো সেলফি টাইপ করে ব্লগ করতেছি আর কি। এই ব্লগটা মানে ইউনিক ব্লগ হবে যেহেতু কেউ নাই। সো ওকে এখন আমি খাবো, দেন খাওয়ার পরে আবার আসতেছি। গাইস আম ব্যাক, খাইতে খাইতে পুরো টায়ার্ড, এক একর অবস্থা। এখন আর কিছু হবো না, আপাতত নেক্সট ডে বেটা ঘুম, ব্যাডলি নিডেড ঘুম, খুব দরকার, অবস্থা খারাপ, ঘুম থেকে উঠে আবার আসতেছি। গায়েস খাইতে খাইতে আধা মরা হয়ে গেছি, এত খাইছি, প্রচুর খাইছি, দেন দিছি ঘুম, কি করব, একদম পুরো মাথা হ্যাং হয়ে গেছে। হোয়াট এভার গোস, আর কত ঘুমাবো, অলরেডি 5টার মতো বাজে গেছে, আর হাফ অ্যান আওয়ার পরে ছাদে যাব, দেখি কোনো সুন্দর রমণীয় পুট আছে নাকি, আজকে দেখি একটু চেষ্টা করবো ফ্লাট করতে। তাহলে ছাদে যখনই যাবো ফ্লাট করার জন্য, তখনই দেখি আঙ্কেল, বুড়ো বুড়ো আঙ্কেল আন্টির আছে। আমি বুঝলাম না আমার কপালে কেন এগুলো হয়। আজকে ঈদের দিন, আজকে নামাজ অনেক দেখছি, আজকে মনে হয় না মানে মানে গ্রামে কম মানুষ গেছে, আজকে সুযোগ, আজকে আমি যাব, আজকেই আমি কাজে লাগাবো এই সুযোগটা, দেখি আজকে কোনো সুন্দর রমণীয় পাশে নাকি আজকে ফ্লাট হবে। গাছ আপনারা ওয়েট করেন সেই ফ্লাটিং দেখতে নিলে। গাইস তাহলে যেটা কথা ছিল, আমি এখন ছাদে যাব, দোয়া করি আজকে ঈদের দিন, সবাই দোয়া করেন যে আজকে যাতে সুন্দরী রমণীয় পরে উঠে আজকে যাতে একটু ফ্লাট করতে পারি, বিকজ অনেকদিন পরে ছাদে যেতেছে, প্রত্যেকবার তো বুড়ো পাই। লেটস গো। সো হেয়ার আই অ্যাম, এদিকে একটা ভিউ দেখা যায়, এদিকে একটা ভিউ দেখা যায়, বাট হ্যাঁ কথা না বলে আমরা চলে যাই। সো হেয়ার আই অ্যাম at the top floor right now. There is lots of the nature is the name of beauty. উপরে মেবি বেশ বাতাস, কোনো মুরব্বি না থাকে উপরে যে বসার ইচ্ছা আছে, ক্যারি মোবাইল নিয়ে ক্যারি করা খুবই টাফ। ইয়াস দের ইজ 2 আপু অন আওয়ার ছাদ, আমাদের রুফে 2টা আপু আছে, বাট আই এম স্কেয়ার্ড যে মানে ফ্লাট করতে পারলাম না, যাই পারি না। দিস ইজ দ্য এক্স্যাক্ট অ্যামেজিং থিং ম্যান। অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ হইতেছে বাতাসে, মেঘটা কত সুন্দর, জোস বাতাস, জোস ঈদের ভাইবস আসতেছে। ওখানে দিয়ে আপা আছে, তো এবার আরও একজন ভাইয়াটে আসে সবাই, মানে এটাই তাদের জন্য ঈদের জায়গা, আর কই যাবে। ঈদের ভাইবস নিয়ে টোটাল ঈদের ভাইবস আছে, ঠিক আছে, বাসে ভাইবসটা নেই। তো দিস টাইম আই এম সাকসেস, লেটস সি হোয়াট হ্যাপেন, কিছুই হইব না আমি জানি, আমার দেখে যাবে না। হোয়াট এভার গাইস, দিস ইজ অ্যামেজিং, জোস বাতাস। যারা বলে আমাদের দেশে সুন্দর জায়গা নেই, তারা জাস্ট যদি এইদিকে তাকায় দেখেন অ্যামেজিং, এটা আমাদের কমলাপুর রেল স্টেশন, অ্যামেজিং, এটা মানে ভালো লাগবে সেটা।
ব্লগ কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন কমেন্ট করে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এন্ড বেল আইকন বাটন ঘন্টা বাজা দেন, ঘন্টা ভাঙ্গা দেন বেল আইকন বাটন পাশে থাকবেন সবসময়। আর যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করতেছি এবং আপনারা তো বুঝতে পারছেন ওই ছেলেটা তো হিদরি ধীরে কপি করতেছি, ও তো ব্লগ করে ও ব্লগ করে বাইরে বাইরে, আমি তো ব্লগ বাইরে বাইরে করতে পারি না, আমার ব্লগ বাসেই হবে। সো বাসেই হচ্ছে কারণ দিস ইজ ফার্স্ট টাইম ঈদ আমরা বাসেই করতেছি। তো এই জিনিসটা মেমোরি হিসাবে একটা ব্লগ করে রাখলাম, এই ব্লগটা সবাই হয়তো বা দেখতে এনজয় করতে পারবেন। তো দোয়া করি সবাই বাসায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ছাদের উপর উঠে এরকম বাতাস খান, আর আপুদের পাইলে পারলে ফ্লাগ করেন। আমি পাইছি কিন্তু আমি ফ্লাগ করতে পারি না, এটা এডি আমি, ঠিক আছে? আর জোস বাতাস, জোস জোস, বাই এভরিওয়ান।